আজ গোঘাট 2 নম্বর ব্লকের মান্দারান গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মান্দারান এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রবীণ কর্মীদেরকে সম্বর্ধনা জানানো হয়। গোঘাট 2 নম্বর যুব তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত যুব সভাপতি অভিজিৎ বিশ্বাসের প্রচেষ্টা এবং মান্দারান যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই অনুষ্ঠানটি আয়োজিত হয় বলেই জানা যায়। উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পলাশ রায়, এছাড়া উপস্থিত ছিলেন তপন মণ্ডল, সাহাবুদ্দিন খান, মিতালি বাগ সহ তৃণমূল কংগ্রেসের এক শাখ নেতা এবং নেত্রী। দেখুন সেই চিত্রই বিস্তারিতভাবে। আছেন সুমনা মণ্ডল ম্যাডাম, আছে প্রসেনজিৎ ব্যানার্জি সহ সকলে যারা মঞ্চে আছেন, কার্তিক সাধারণ মহাশয় যারা মঞ্চে এসছেন তাদের সকলকে বরণ করে নিন একে একে। আছেন মহাদেব দে, সুরেন্দ্রনাথ সরেন, মানিক রায়, জাহাঙ্গীর আলী, ঝন্টু সাঁতরা। নবাগত যারা ব্লক নেতৃত্ব ওনাদেরকে আমরা একটা সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করেছি। আর প্রাক্তন যারা যারা তৃণমূলের বীজটা বপন করেছিলেন, সে বীজ আজকে বটবৃক্ষে পরিণত হয়েছে, সেসব প্রাক্তন তৃণমূল গোর্ষিয়ার নেতৃত্ব এবং সংগ্রামী কর্মীবৃন্দ যারা 1998 সালে লড়াই করেছিলেন দলকে এই জায়গায় আনার জন্য, তাদেরকে আমরা একটা সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করেছি আমাদের মান্দার অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। আমার অভিজিৎ বিশ্বাস, গোঘাট 2 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের। গোঘাট 2 নম্বর ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে নবনির্বাচিত যিনি ব্লকের যুব কংগ্রেসের সভাপতি হয়েছেন অভিজিৎ বিশ্বাস, ওনার উদ্যোগে আজকে এই মান্দারণ অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের আয়োজনে অভিজিৎ বিশ্বাস এবং হচ্ছে আমাদের গোঘাট 2 নম্বর যুব সভাপতি এবং গোঘাট 1 নম্বর ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ পড়েন, তা এনারা প্রথম প্রোগ্রাম নিয়েছেন। যে আপনারা জানেন যে আমরা এই সময় উৎসবের মরশুম চলছে, এই উৎসবের মরশুমে আমরা যেমন সমস্ত স্তরের মানুষের কাছে শুভেচ্ছা বিনিময় করি, এবং এবছর আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন শুভেচ্ছা বিনিময়ের সাথে সাথে আমাদের দলের যারা প্রতিষ্ঠাতা লগ্নের যে সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মী আছেন, বিশেষ করে এই গোঘাটের মতন জায়গায়, গোঘাটের মতন জায়গায় আজকে নেত্রীর আদর্শে 1998 সালে যেভাবে লড়াই করেছে গোঘাট থেকে, গোঘাটে যেভাবে তৃণমূল কংগ্রেসের পতাকা প্রতিষ্ঠিত করেছে এখানকার কর্মীরা, সেই সমস্ত কর্মীদিকে আমাদের এই মঞ্চ থেকে আজকে সম্বর্ধনা দেওয়া হলো। তার সাথে সাথে আমরা এই এলাকার সমস্ত সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা বিনিময় করলাম। এই যে এই প্রোগ্রাম আমরা প্রতিটি ব্লকেই করছি এবং আগামী দিনে আমরা তৃণমূল যুব কংগ্রেসের যে আমাদের আন্দোলন যে সারা গোঘাটের বুকে আমরা প্রত্যেকটা বুথে গড়ে তুলবো, তাই সেটা আমরা আজকের এখান থেকে আমরা শুরু করলাম। এটা হচ্ছে তৃণমূল সরকারের আজকে 2022 সাল। তো 1998 থেকে দীর্ঘ লড়াই করে যারা এই তৃণমূল সরকারের জন্য লড়াই করে আজকে ক্ষমতায় 2011 তৃণমূল এসেছে, এবং তারা বয়সজনিত কারণে তারা আজ বসে গেছে, কেউ পৃথিবী ছেড়ে চলে গেছেন, এই সমস্ত যারা বর্তমান রয়েছেন ষাটের ঊর্ধ্বে বা বয়সজনিত কারণে রয়ে গেছেন, ইনাদেরকে আমাদের সম্বর্ধনা দেওয়ার জন্য আজকে আরামবাগ সাংগঠনিক জেলার নেতৃত্বে গোঘাট 2 নম্বর ব্লকের প্রচেষ্টায় এবং যে নবাগত যারা এই কমিটি মানে তৃণমূল কংগ্রেসের যে নতুন কমিটি ঘোষণা হলো, এই নবাগতদের সম্বর্ধনা এবং অতীতে যারা তৃণমূলটাকে মাথার খাম পায়ে ফেলে এই বাংলার মাটিতে সিপিএমকে হটিয়ে দীর্ঘ লড়াই করে নিয়ে এসেছে, এই তাদেরকে এই বার্তা দেওয়ার জন্য এই সম্বর্ধনা। আমার নাম শেখ আব্দুল রহমান, মান্দারণ গ্রাম পঞ্চায়েতের লালুকা গ্রামের একজন তৃণমূল কর্মী সমর্থক।